থাকে না যে সিম্পল একটা লুক, যে আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলাম ওই সময় যে আউটফিটটা মানে পরা লাগবে সেখান থেকে একদম পার্টি লাইক ব্রাইডাল সব ধরনের কালেকশন ওদের এখানে আছে। সো যে কেউ আপনার নশেন্সে চলে আসলে আপনারা যে কোনো সময় যে কোনো টাইপের আউটফিট এখান থেকে পাবেন। ওর কালেকশনগুলো খুব ভালো, ও নিজেও কিছু ডিজাইন করে এবং কিছু বাইরে থেকেও নিয়ে আসে। আর অনেক অনেক শুভকামনা তোমার আজকে এই নতুন একটা জার্নি শুরু হচ্ছে তোমার। জিতের সাথে কাজের এক্সপিরিয়েন্স সবসময় ভালো, সে অসম্ভব ফ্রেন্ডলি, খুবই ভালো লাগে ওনার সাথে আমার কাজ করতে এবং এই ছবিটাতেও কাজ করে খুব ভালো লেগেছে। আজকে নশিন্সের গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে, খুবই ভালো লাগছে আমার, কারণ আমার ছোট বোনের মতো এবং সামনে যেহেতু উইন্টার সিজন এবং ব্রাইডালও শেষ করে এখানে ওদের সব কালেকশনগুলো আসলে ওইভাবেই মাথায় রেখে করা এবং আমি নিজেও আসলে ব্রাইডাল শ্যুট করেছি নশিন্সের এবং ওর কালেকশনগুলো খুব ভালো, মানে ও নিজেও কিছু ডিজাইন করে এবং কিছু বাইরে থেকেও নিয়ে আসে এবং সেটা আসলে আমাদের দেশের বিয়ের সিজনে যেই রকম সবাই পছন্দ করে ওই জিনিসটা মাথায় রেখে ও আসলে ওর আউটফিটগুলো ও রেডি করে। এই আর অনেক অনেক শুভকামনা তোমার আজকে এই নতুন একটা জার্নি শুরু হচ্ছে তোমার। উইশেস তো অবশ্যই, ওর জন্য তো অনেক অনেক শুভকামনা। আমি চাই যে নশিন্স শুধু এখানে না, আমি চাই পুরো বাংলাদেশে যেন ওর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেন ওর একটা করে মানে কি বলে এই ধরনের একটা যেন শোরুম থাকে এবং আশা করি খুব শীঘ্রই ও সব জায়গাতে চলে যাবে ইনশাআল্লাহ। নশিন্সের একদম পার্টিওয়ার থেকে মানে থাকে না যে সিম্পল একটা লুক, যে আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলাম ওই সময় যে আউটফিটটা মানে পরা লাগবে সেখান থেকে একদম পার্টি লাইক ব্রাইডাল সব ধরনের কালেকশন ওদের এখানে আছে। সো যে কেউ আপনার নশিন্সে চলে আসলে আপনারা যে কোনো সময় যে কোনো টাইপের আউটফিট এখান থেকে পাবেন। সো দ্যাটস আমার কাছে মনে হয় অনেক ইউনিক এবং আমি নিজেও ওর একটা ড্রেসে শ্যুট করেছি এবং সেটাও আমার অসম্ভব পছন্দ হয়েছে। সো খুবই ভালো লেগেছিল। চলছে অলরেডি, মানুষ রেসপন্স খুব ভালো, কিন্তু এই ছবিটা যদি একই সাথে রিলিজ হতো তাহলে হয়তো রেসপন্সটা আরও অনেক বেশি ভালো হতো, কারণ প্রায় 20 দিন পর রিলিজ হয়েছে। ওটার জন্য আসলে তাও থ্যাংকস বলবো মামুন ভাইদেরকে, কারণ যারা ছবিটা নিয়ে এসছে, কিন্তু একই দিনে হলে খুব ভালো হতো, রেসপন্সটা আরও বেশি ভালো পেতাম, যেহেতু অনেকেই দেখে ফেলেছে এখন তো অনলাইনের যুগ, ছবি রিলিজ হওয়ার পরে অনেকেই কলকাতা থেকে দেখে ফেলে। জিতের সাথে কাজের এক্সপিরিয়েন্স সবসময় ভালো, সে অসম্ভব ফ্রেন্ডলি, খুবই ভালো লাগে ওনার সাথে আমার কাজ করতে এবং এই ছবিটাতেও কাজ করে খুব ভালো লেগেছে। এক্সপিরিয়েন্স তো অবশ্যই খুব ভালো ছিল, এই ছবিটা করার পেছনে মেইন কারণটাই ছিল সঞ্জয়, তা আমাদের বাংলাদেশি ডিরেক্টর, উনি বাইরে দেশে গিয়ে এরকম একটা বিগ বাজেটের মুভি করছে। সো এটা আসলে আমাদের সবার উচিত ওনাকে সাপোর্ট করা এবং আমিও আমার সেই জায়গা থেকে করেছি এবং এখানে যেমন আমি বিশেষ চরিত্র অ্যাক্টিং করেছি এটা আমার প্রথম, এর কারণও হচ্ছে সঞ্জয় দা, কারণ দাদা যখন আমাকে এই কাজের জন্য বলে এবং জিতদার অফিস থেকেও ফোন করে, সো আমার মনে হলো যে না, এই টাইপের ক্যারেক্টার ফার্স্ট টাইম যেহেতু করি দেখি না কী হয় এবং করার পরে যারাই দেখেছে সবাই প্রশংসা করেছে। নতুন বছরটা আসলে নতুন বছরেই ঘোষণা দিব, সো আশা করি ভালো কিছুই হয়তো আপনাদেরকে জানাতে পারবো, বাট আপাতত এখন পর্যন্ত কিছুই না, জাস্ট নতুন বছরটা সেলিব্রেশন করবো পরশু অথবা তারপর দিনই দুবাই চলে যাচ্ছি, সো এখানেই করে আসবো একসাথে এবং আমাদের অ্যানিভার্সারি আছে সেটাও একসাথে। আমার ভক্তার তো আসলে সব জায়গায়, বাংলাদেশিরা তো পুরো বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটে থাকে, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি এবং নেক্সট ইয়ার যেন খুব ভালো ভালো কাজ আপনাদের খুব পাঠাতে পারি। থ্যাংক ইউ এবং অবশ্যই আপনারা যারা দেখছেন নশিন্সের শোরুমে চলে আসবেন বসুন্ধরা সিটিতে।